আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে। শেষ হলো বিপিএলের সিলেট পর্ব, এখন মাঝে দুই দিন বিরতি দিয়ে আগামী শুক্রবার থেকে ঢাকায় শুরু হবে এবারে বিপিএলের শেষ পর্ব। মঙ্গলবার সিলেট পর্বের শেষ দিনের প্রথম ম্যাচে টপ ফেভারিট ফরচুন বরিশালকে হারিয়ে এক প্রকার চমকে দিয়েছে নাসিরের ঢাকা ডোমিনেটর্স। তবে এই জয়ের ফলেও প্লে অফে যাওয়ার সম্ভাবনা অনেকটাই ক্ষীণ ঢাকার। অন্যদিকে সিলেট পর্বের শেষ ম্যাচে রেকর্ড 210 রান চেস করে খুলনার বিপক্ষে অবিস্মরণীয় এক জয় তুলে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, যার ফলে প্লে অফের দূরে অনেকটাই এগিয়ে গেল কুমিল্লা। তো চলুন এক নজরে দেখে নিই এবারে বিপিএল শেষ পর্যন্ত কোন চারটি দল যেতে পারে প্লে অফে এবং পয়েন্ট টেবিলের সর্বশেষ আপডেট, চলুন তা দেখে নেওয়া যাক। পয়েন্ট টেবিলে এক নম্বর জায়গাটি অনেকটা নিজেদের করে নিয়েছে মাশরাফি সিলেট স্ট্রাইকার্স। এখন পর্যন্ত 10 ম্যাচ খেলে সিলেটের পয়েন্ট 16, ম্যাচ হাতে বাকি এখনও দুটি। অবশ্য এরই মধ্যে প্রথম দল হিসেবে এবারে বিপিএলে প্লে অফ নিশ্চিত করেছে সিলেট। এদিকে শেষ ম্যাচে ঢাকার কাছে হারার পরও পয়েন্ট টেবিলে দুই নম্বরের পজিশনটি এখনও ধরে রেখেছে সাকিবের ফরচুন বরিশাল। 9 ম্যাচ খেলে তাদের পয়েন্ট এখন 12, ম্যাচ হাতে বাকি এখনও 3টি। সিলেটের পর দ্বিতীয় দল হিসেবে বরিশাল নিশ্চিত করে ফেলেছে প্লে অফ। এদিকে খুলনাকে দুর্দান্তভাবে হারিয়ে পয়েন্ট টেবিলে বরিশালের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। 9 ম্যাচ খেলে সমান 12 পয়েন্ট নিয়ে কুমিল্লা রয়েছে পয়েন্ট টেবিলের 3 নম্বরে, তাদেরও ম্যাচ বাকি এখনও 3টি। অবশ্য তৃতীয় দল হিসেবে এর মধ্যে প্লে অফ নিশ্চিত করেছে কুমিল্লাও। পয়েন্ট টেবিলে বর্তমানে 4 নম্বরে রয়েছে রংপুর রাইডার্স, 8 ম্যাচ খেলে তাদের পয়েন্ট এখন 10, ম্যাচ খেলা বাকি এখনও 4টি, যার মধ্যে একটি ম্যাচে জয় পেলেই নিশ্চিত হয়ে যাবে শেষ দল হিসেবে প্লে অফ। আর সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় মনে হচ্ছে রংপুর চলে যাবে শেষ 4-এ। পয়েন্ট টেবিলে বর্তমানে 5-এ থাকা ঢাকার পয়েন্ট এখন 6, ম্যাচ হাতে বাকি 2টি। পয়েন্ট টেবিলে 6-এ থাকা খুলনার পয়েন্ট এখন মাত্র 4, তাদের ম্যাচ বাকি এখনও 3টি। আর পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে থাকা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পয়েন্ট এখন 4, ম্যাচ খেলা বাকি এখনও 3টি। তবে বাকি সব ম্যাচ জিতলেও প্লে অফে যাওয়ার সম্ভাবনা একেবারেই নেই খুলনার মতো চট্টগ্রামেরও।